শহরের কোলাহল থেকে একটু দূরে যেতে চান, যেখানে সবুজ বন, নীল সমুদ্র, সাদা বালি আর ম্যানগ্রোভ অরণ্যের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক অপরূপ দৃশ্য। এমন এক জায়গা যেখানে আপনি নিজেকে হারিয়ে ফেলতে পারেন, আবার নিজেকে নতুন করে খুঁজেও পেতে পারেন, যেখানে প্রতিটি বালিকণা আর প্রতিটি ঢেউয়ের ছোঁয়া আপনাকে নিয়ে যাবে এক অন্য রাজ্যে। আচ্ছা বলুন তো, আপনি কি ধরনের সমুদ্র সৈকত পছন্দ করেন? শান্তিপূর্ণ নাকি হইচইপূর্ণ? সে শান্তিপূর্ণ বা হইচইপূর্ণ যেটাই হোক, এই ট্যুরে আমি আপনাদের যেমন চরম ভিড় এবং হইচইপূর্ণ সমুদ্র সৈকতে ঘোরাবো, আবার শান্তিপূর্ণ নির্জন সমুদ্র সৈকতও দেখাব। তাহলে চলুন একসঙ্গে ঘুরে দেখি এইসব সুন্দর সুন্দর সমুদ্র সৈকত, আর উপভোগ করি প্রকৃতির কোলে এক নিরিবিলি মুহূর্ত। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আপনাদের বন্ধু শোভন, আর সাথে শ্রাবণী ও শোভনিকা, আপনাদের সঙ্গে করে বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এখন সকাল 4:30, দিনের আলো ফুটতে শুরু করেছে, গ্যারেজ থেকে গাড়ি বার করছি, চলুন ঘুরে আসি প্রকৃতির এক অনন্য উপহার, ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যের সুবর্ণরেখা নদীর একদম মুখেই অবস্থিত। 563 হেক্টর এলাকা জুড়ে এর বিস্তৃতি, বঙ্গোপসাগর উপকূল বরাবর সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীজ সম্পদের এক অনন্য সমাবেশ বিচিত্রপুর। আমার ব্যারাকপুর থেকে 210 কিলোমিটার, কর্মতলা থেকে 180 কিলোমিটার ডিস্টেন্স, এবং দীঘার থেকে 13 কিলোমিটার ডিস্টেন্স। আমরা এখন প্রায় সোদপুর পৌঁছে গেছি। আমার বন্ধু সুদীপ্ত ও তার ফ্যামিলি, অর্থাৎ দেবশ্রী ও তাদের মেয়ে টিকলি আমাদের সঙ্গে যাবে, তাই ওদের নিতে দমদম থাটিয়ে বাস স্ট্যান্ডে যাচ্ছি। এখন 5:10, 5:10-এর মধ্যেই, মানে 25 মিনিটে আমি ব্যারাকপুর থেকে থাটিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখনও সুদীপ্তরা আসেনি, ওয়েট করছি ওর জন্য। এখান থেকে ওর বাড়ি মিনিট 5-এক, তো আমি মেন রোডের ওপরেই দাঁড়িয়ে আছি, ওরা ওখান থেকে চলে আসবে, তারপরে আমরা একসঙ্গে রওনা দেবো আমাদের আজকের গন্তব্য বিচিত্রপুর। সুদীপ্তদেরকে গাড়িতে উঠিয়ে আমরা আমাদের বিচিত্রপুরের যাত্রা শুরু করলাম। তবে তার আগে আমরা দীঘা ও উদয়পুর বিচ ঘুরব। ডানলপ পার করে NH-16 বা কলকাতা চেন্নাই রোড ধরে কোলাঘাটের দিকে এগিয়ে চলেছি। বৃষ্টি শুরু হয়েছে, বর্ষাকাল তো বৃষ্টি হবেই, চিন্তার কি আছে, রেনকোট নিয়ে নিয়েছি, প্রয়োজন পরে রেনকোট পরেই সমুদ্রে নামব। কোলাঘাট ব্রিজ পার করছি, NH-16 কোলাঘাট, এখান থেকে আমরা এবার বাঁদিক ঘুরে যাব, ঘুরে NH-16 ছেড়ে দেবো। আপনাদের সাথে আছি, আপনাদের সাথে নিয়ে চলেছি, আপনাদের সঙ্গে করে আজকে নিয়ে যাব বিচিত্রপুর। একটা ব্রেড অমলেট, একটা রুটি হবে, তাওয়া রুটি, একটা রুটি, 4টে কচুরি, ছটা হবে, একটা রুটি, একটা ব্রেড অমলেট আর 4টে কচুরি। রুটির সাথে কী দেবো? 7:45। কোলাঘাট পৌঁছে গেছি কোলাঘাট রেস্টুরেন্টে, এখন ব্রেকফাস্ট করব। 3 প্লেট কচুরির অর্ডার দিয়েছি, 1 প্লেট ব্রেড অমলেট, আর আমার জন্য যথারীতি রুটি, রুটি সবজি। তো এখন দেখছি প্রচণ্ড ভিড়, দীঘা যাওয়ার বেশ ভিড়। সুদীপ্ত যে উঠেছে দমদম থেকে, এই আমরা দেবশ্রী, আর এই হচ্ছে টিকলি।
কোলাঘাট থেকে ব্রেকফাস্ট সেরে NH-16 ছেড়ে এখন আমরা NH-116 ধরে নন্দকুমারের দিকে যাচ্ছি। পৌঁছে গেছি নন্দকুমার। এখান থেকে এখন NH-116 ছেড়ে ডান দিকে রাউন্ড করে NH-116B ধরব, তারপর সোজা মেছেদা। এখন আমরা চা খাবো। নন্দকুমার পার করে এসে একটি চায়ের দোকানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এখন জাস্ট 8টা বাজে, তো সেই জন্য বিশেষ তাড়াহুড়ো করছি না। আমাদের চেক ইন টাইম হচ্ছে বিচিত্রপুরে, আমাদের চেক ইন টাইম 12টা। প্রথমে নিউ দীঘাতে একটু সমুদ্র সৈকতে যাব। এতক্ষণ বৃষ্টি চলছিল ওই দিকে, এদিকে এসে এখন দেখছি রোদ। পরে জানি না আবার কী হবে ওয়েদার। ভালো বানিয়েছে চা। মেছেদা বাস স্ট্যান্ডের সিগনালে দাঁড়িয়ে এখান থেকে ডান দিকে যাব আমরা। NH-116 ধরেই আগাবো, বা বলতে পারা যায় কন্টাই বাইপাস ধরে আগাবো। কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বেশ জমজমাট এরিয়া, বেশ বড় মার্কেট এটা। তাহলে দীঘা পৌঁছে গেলাম। এই দীঘা গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি দীঘায়। এখন আগিয়ে চলেছি সি বিচের দিকে। এই সামনেই মিত্র ক্যাফে, দোকানপত্র। চলো আগে যাই সমুদ্রে, যাই আগে তারপরে আসো। সব লোক চলেছে সমুদ্রে স্নান করতে। পারবেন না আরো খেল না বের করে। বাহ, ওরে সর্বনাশ ঝিল, গড সেক, ভিড় কিরে বাবা। আসুন আপনাদেরকে নিয়ে যাই সি বিচে, সমুদ্রে। ভিড় দেখুন, কোথায় এইটুকু সমুদ্রে, হয়তো যেটা মনে হচ্ছে যে সমুদ্রের থেকে মানুষের ভিড় বেশি। সমুদ্র হয়তো ছোট পড়ে যাবে এই ভিড়ে। ঠিক যেন মানুষের মেলা বসেছে। আসুন দেখি মেলা কিরকম চলছে, মেলা কিরকম হচ্ছে। আসুন আসুন মেলা দেখি। একে মেঘলা আকাশ, তার উপর ভরা কোটালের ফুল জোয়ার চলছে, তাই জল আজকে অনেকটা আগিয়ে এসেছে। কাউকেই নামতে দেয়া হচ্ছে না জলে, তাই হয়তো এত ভিড়। সবাই পাড়ে বসে এবং বোল্ডারে বসে সমুদ্রের মজা নিচ্ছে। বৃষ্টি হলেও তাও না হয় রেনকোট পরে নামতাম, কিন্তু যা পরিস্থিতি কি আর বলবো, এই ব্যঙ্গ করার ফল পেলাম। এখানে সমুদ্রে তো আর নামা হলো না, তাই এখন যাব উদয়পুর দিকে, যেটা এই নিউ দীঘা সৈকত থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। টোটো ভাড়া নেয় ওই 100 টাকার মতো, কারণ এরকম পরিস্থিতিতে উদয়পুরে নামা যেতে পারে।
সমুদ্রে নামা গেল না, তাই কিছুটা হলেও নিরাশ হয়ে দীঘা ছেড়ে এখন আমরা উদয়পুর সমুদ্র সৈকত। আশা করি এখানে সমুদ্রে নামার প্রত্যাশা পূর্ণ হবে। ও মাই গড, সমুদ্রের এই রূপ আর ঢেউয়ের হাতখানি, দীঘাতে সমুদ্রে নামতে না পারার আক্ষেপ। এই সবের পর আর কি দাঁড়িয়ে থাকা যায়? কে কে আমার সাথে সমুদ্রে নামতে চাইছেন, আমার সাথে চলুন। আর যারা যারা নামবেন না, তারা এই বিশাল সমুদ্রের এই দারুণ রূপ উপভোগ করুন, ঢেউয়ের হুঙ্কার শুনুন, আর মানুষের এই আনন্দের মুহূর্তকে প্রত্যক্ষ করুন। ততক্ষণ আমি সমুদ্র থেকে ঢেউ খেয়ে আসি। সমুদ্রের এই অবস্থা, লোক ধীরে ধীরে আগাচ্ছে। উদয়পুর বিচ থেকে আমরা চলে যাচ্ছি সমুদ্রের একরাস আনন্দ নিয়ে আমাদের আজকের গন্তব্য বিচিত্রপুরের দিকে। পশ্চিমবঙ্গ ছেড়ে উড়িষ্যার সমুদ্র সৈকতের একদম গ্রামের পথ ধরে এগিয়ে চলেছি। সবার চোখে মুখে বিশাল আনন্দের ছাপ। প্রত্যন্ত গ্রামের পথ, ছোট ছোট ঘর বাড়ি, পৌঁছে গেছি আমরা, প্রবেশ করছি বিচিত্রপুর নেচার ক্যাম্পে। বুকিং স্লিপ নিয়ে রিসেপশনে এন্ট্রি করছি। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে এই বিচিত্রপুর পর্বের পরবর্তী অংশে। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।